প্রবলেম বলতে কোমর এবং ঘাটুতে ব্যথা ছিল এবং বিশেষ করে তার সারা শরীরে ব্যথা করতো এবং এটা নিয়ে সবসময় তিনি আপসেট থাকতেন, সবসময় আপসেটে থাকতেন। কিন্তু এখানে ট্রিটমেন্ট চলার পর থেকে সপ্তাহ দিয়েক যাওয়ার পর থেকে যা বা এখন যদি বলি যে তার ওই প্রবলেমটা এখন নাই, তার আগের যে মানসিক যে অবস্থাটা ছিল ফিজিক্যাল কারণে, ফিজিক্যাল তার ডিজিজের কারণে সেটা কিন্তু অনেক ডেভেলপ হয়ে গেছে। আচ্ছা, এখন তার অবস্থা ভালো, অনেক বেশি স্টেবল আলহামদুলিল্লাহ। আশা করতেছি এখন আগের যে প্রবলেম ছিল সেখান থেকে অনেকটাই রিকভার হয়েছে। কোনো সাল্লাই রোগটা আজকে 12 বছর যাবৎ সারাশুলের রোগ টানত, বিশেষ করে কোমর থেকে পাউডি টানত, বেশি ব্যথা করতো। তো এই রোগটা হওয়ার পর থেকে আমি ভালো করে সুযোগে আসতে পারছি না, সমস্যা হইতো ব্যথা রোগটা নাই। তো এই খবর পাইলে আমি ইউটিউবের মধ্যে খবর আমার মেয়ে দেখলো অনেক ভালো। আসসালামু আলাইকুম দর্শক, বরাবর মতো আমরা আজকে আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা প্রতিনিয়ত এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনাদের শরীরের বিভিন্ন ব্যথা সংক্রান্ত সমস্যা এবং এর থেকে পরিত্রাণের উপায়। তো আমরা আজকেও এখানে একজন পেশেন্টের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব ওনার কী সমস্যা ছিল এবং ওখান থেকে কীভাবে সে মুক্তি পেল। জি আসসালামু আলাইকুম। মা একটু যদি বলেন যে আপনার নামটা কী? নাম শামসুন্নাহার। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? আমি সিলেট থেকে আসছি। সিলেট থেকে। আচ্ছা, একটু বলবেন আমাদের যে আপনার আসলে সমস্যাটা কী ছিল? সমস্যাটা এই রোগটা আজকে 12 বছর যাবৎ সারা শরীরে রোগ টানত, বিশেষ করে কোমর থেকে পাউডি টানত, বেশি ব্যথা করতো। তো এই রোগটা হওয়ার পর থেকে আমি ভালো করে সুযোগে আসতে পারছি না, সমস্যা হইতো ব্যথা রোগটা নাই। আচ্ছা আচ্ছা। তো এই খবর পাইলে আমি ইউটিউবের মধ্যে খবর আমার মেয়ে দেখলো, কোন উপকার হয় না। তাদের চিকিৎসাটা কি ছিল? আমার দিত মেডিসিন, দিত এই পরীক্ষা নিয়ে করতো, এই করতো, এই দিচ্ছে পরীক্ষা করে আমার ওষুধ, যে মেডিসিন দিচ্ছে দেখে আমার কোনো করেছিল না অপারেশন। তারপরে অনেক বছর এই যে 12 বছর যাবৎ, তারপরে না ইউটিউবের মাধ্যমে দেখছে যে এখানে এই রোগের চিকিৎসা হয়। তারপর আমার নাতিন জামাই কাছে বলছে, বলে উনি খোঁজখবর নিয়া, তারপর আমার মেয়ের নিয়ে নিয়ে আমার নাতিন জামাই এখানে ভর্তি করেছে আমার। আচ্ছা, কতদিন ভর্তি আছেন এখানে? 15 দিন যাবৎ ভর্তি। 15 দিন। জি। এখন আপনার শরীরের অবস্থা? এখন আল্লাহর রহমতে আগের থেকে অনেক ভালো। অনেক ভালো। এখন আপনি কি একা একা হাঁটতে চলতে পারেন? পারি। আর এখানে আয়ারা নার্সরা আমার খুব সেবা যত্ন করছে, খুব সম্মান দিচ্ছে, তারার ব্যবহার আমি খুব সন্তুষ্ট, তার এখন আল্লাহর রহমতে আগের থেকে আমি অনেক ভালো। আচ্ছা, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে ভর্তি ছিলেন। জি। স্যারের চিকিৎসা ব্যবস্থাটা কেমন লেগেছে, বা অন্যান্য জায়গার যে চিকিৎসা এবং স্যারের যে চিকিৎসা? ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, মোটামুটি কতদিন চিকিৎসা নেওয়ার পর, আপনি তো 15 দিন ভর্তি ছিলেন, কতদিন চিকিৎসা নেওয়ার পর আপনি বুঝতে পারলেন যে আমি আসলে একটু সুস্থর দিকে বা আমার একটু? এক সপ্তাহ পরে। এক সপ্তাহ পরে। আচ্ছা, এখানকার যে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের যে লোক আছে প্লাস হচ্ছে আপনার আয়া বুয়া থেকে শুরু করে পরিবেশ কেমন লেগেছে আপনার? খুব ভালো লাগছে, তার ব্যবহার খুব ভালো লাগছে, সন্তুষ্ট হয়েছি। আচ্ছা, এখানকার চিকিৎসা সেবায় কোনো ঘাটতি ছিল? না, কোনো ঘাটতি ছিল না, খুব ভালো চিকিৎসা তারা করছে, খুব সেবা যত্ন করছে। আচ্ছা আচ্ছা, আপনি তো আজকেই চলে, কালকে চলে যাবেন? কালকে চলে যাবেন। আচ্ছা, আপনার মতো তো অনেক পেশেন্ট আছে, ধরেন আপনি যেরকম জানতেন না, অনেক জায়গায় চিকিৎসা করেছেন কিন্তু কোনো উপকার পাননি, এরকম তো অসংখ্য এখনও রোগী আছে যারা জানে না, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তারা বলবো, বলে এমনি জায়গাতে আমার মনে রোগ ছিল, এমন জায়গায় আমি উপকার পাইছি, তোমরা অসুবিধা, তোমরা এমনি জায়গায় যাও, চিকিৎসা করো, এগুলো তারা আমি উপদেশ দিব। আচ্ছা, ধন্যবাদ। আমরা দর্শক, আমরা এখানে ওনার নাতিকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব ওনাকে সে আগে কীরকম দেখেছে এবং এখন কেমন দেখছে। জি আসসালামু আলাইকুম।
জি ভাইয়ের নামটা যদি একটু বলতে পারেন। জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন ভাইয়া কি করেন এমনিতে প্রফেশনাল? আমি হচ্ছে চাকরি করি প্রাইভেট কোম্পানিতে। আচ্ছা আচ্ছা, আপনি তো আপনার নানিকে আগেও দেখেছেন এবং এখনও দেখছেন, আগে কেমন দেখছেন এবং চিকিৎসার পরবর্তী অবস্থায় কেমন দেখছেন? হ্যাঁ, আগে যেটা ছিল যে ওনার সাথে কথা বললেই আমি তো সব মাঝে মাঝে ওনার বাসায় যখন যেতাম যে ওনার ফিজিক্যাল প্রবলেম ছিল, ফিজিক্যাল প্রবলেম বলতে কোমর এবং হাঁটুতে ব্যথা ছিল এবং বিশেষ করে তার সারা শরীরে ব্যথা করতো এবং এটা নিয়ে সবসময় তিনি আপসেট থাকতেন, সবসময় আপসেটই থাকতেন। কিন্তু এখানে ট্রিটমেন্ট চলার পর থেকে, সপ্তাহ দিয়েক যাওয়ার পর থেকে যা বা এখনও যদি বলি যে তার ওই প্রবলেমটা এখন নাই, বা তার আগের যে মানসিক যে অবস্থাটা ছিল ফিজিক্যাল কারণে, ফিজিক্যাল তার ডিজিজের কারণে, সেটা কিন্তু অনেক ডেভেলপ হয়ে গেছে। আচ্ছা, এখন তার অবস্থা ভালো, অনেক বেশি স্টেবল আলহামদুলিল্লাহ। আশা করতেছি এখন আগের যে প্রবলেম ছিল সেখান থেকে অনেকটাই রিকভার হয়েছে। তো আপনাদের আরও সাজেশন যদি আমরা পাই, সহযোগিতা যদি পাই, সেগুলো আমরা সেটা অবশ্যই সম্পূর্ণটাই আমরা সুস্থ হয়ে উঠবো আর কি। ওকে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে আমরা প্রতিনিয়তই জানানোর চেষ্টা করি যে আসলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক রকমের অসুখ বিসুখে আমরা পড়ি, সেখান থেকে পরিত্রাণের উপায়ও আমাদের মধ্যে আছে। আমরা অনেক সময় অনেক জায়গায় যাই, অনেক চিকিৎসা নেই, অনেক সময় সুস্থ হই, অনেক সময় সুস্থ হই না। কিন্তু আমাদেরকে প্রথমে একটু রিসার্চ করতে হবে যে আমরা আসলে কোথায় গেলে ভালো চিকিৎসা পাবো বা আদৌ এই চিকিৎসাটা আমি কোথায় নিলে সুস্থতা লাভ করতে পারবো। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, ফিরবো নতুন কোনো অ্যাপটিচুডে। আসসালামু আলাইকুম।